আমি আপনাদেরকে হযরতে ঈসা নবীর জামানা থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। বন্দরে আমার লাইলাতুল বরাত সম্পর্কে বন্ধু বয়ান, লাইলাতুল বরাতের রজনী এমন একটা গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদের জন্য। ঈসা রহুল একদিন ডেকে ডেকে বলছে, ওগো আল্লাহ, এই জামানায় আমার চেয়ে বড় তাকওয়া সম্পূর্ণ, আমার চেয়ে বড় বুজুর্গ আর কোন লোক আছে কি? এবার ঈসা রহুল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রহুল্লাহকে ডেকে ডেকে বলল, তুমি তোমার আশা নিয়ে সামনের দিকে হাঁটতে থাকো। কি করতে থাকো? সামনের দিকে অনেক মুরব্বীর এই ঘটনাটা আপনাদের জানা থাকতে পারে, হ্যাঁ এটা অনেকেই জানা থাকতে পারে, এটা অনেক মুরব্বীদের এটা নলেজে থাকতে পারে বন্ধু। এবার ঈসা রহুল্লাহ কি করলেন, হাতের আশা নিয়ে তিনি সামনের দিকে হাঁটতে শুরু করলেন। সামনের দিকে হাঁটতে 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 যখন কিছু দূর গেলেন, কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যখানে একটা বিশাল বড় একটা সাদা পাথর দেখতে পাইলেন। পাথর যখন দেখতে পাইলেন, আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, গো আল্লাহ, তোমার নির্দেশ তোমার ইশারায় তো আমি পথ ধরে হাঁটতেছি, এখন রাস্তার মাঝখানে আমি বিশাল একটা পাথর দেখলাম, সাদা পাথর, এখন আমি কি করব? এবার ঈসা রহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, তোমার হাতের আশা দ্বারা সেই লাঠির মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ বলেন না, কি করো? আঘাত করো। আঘাত যখন করতে বললেন, সঙ্গে সঙ্গে এই লাঠি দ্বারা পাথরের মধ্যে বন্ধু আঘাত করলেন। কি করলেন? সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে যখন আঘাত করলেন, আঘাত করতে দেরি, সঙ্গে সঙ্গে পাথরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। যখন এই পাথরটা যখন ফাইটা দুইটা টুকরা হয়ে গেল, এবার নজর দিয়ে বন্ধু চাইয়ে দেখে এই পাথরের মধ্যে আছে একটা জয়ীফ একটা বৃদ্ধ লোক, তার সামনে আছে জান্নাতি ফল আর হাতে আছে তার তাসবিহ। ঈসা রহুল্লাহ আশ্চর্য হয়ে গেল, বন্ধুরে আমার, এই জয়ী বৃদ্ধ লোক দেখি। তিনি বৃদ্ধ লোককে প্রশ্ন করল, আপনি যে পাথরের মধ্যে অবস্থান করতেছেন, পাথরের মধ্যে বসবাস করতেছেন, বসবাসের বয়স কত? এবার তিনি উত্তর দিলেন, এই পাথরে বসবাসের বয়স আমার 400 বছর। জোরে জোরে বলেন না, আল্লাহু আকবার। এই পাথরের মধ্যে বসবাসের বয়স হলো 400 বছর। এই বুজুর্গি আপনি কেমন করে পেয়েছেন, এই আধ্যাত্মিক শক্তি আপনি কেমন করে পেয়েছেন? এবার বন্ধু তিনি বললেন, আমি আমার মায়ের দোয়ায় সেই বুজুর্গি পেয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার ঈসা রহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলছি, আল্লাহ, ও মনিব, আমি ভুল করেছি, আমি ভাবছি আমার চেয়ে বড় বুজুর্গ আর তো কেউ নেই, এখন দেখতে পাইলাম এই জয়ী বৃদ্ধ লোক 400 বছর পার করে দিয়েছে এই পাথরের মধ্যে, যে পাথরের কোনো দরজা জানলা নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু ঈসা রহুল্লাহকে খবর জানিয়ে দিল, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রহুল্লাহকে দেখি দেখি বলল, ঈসা রে আমার হাবিব, হাবিব উল্লাহর উম্মত, কি আমার হাবিব, হাবিব উল্লাহর উম্মত, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সেই প্রিয় নবীর উম্মত যদি শুধু লাইলাতুল বরাতের একটা রাত্রিতে যদি ইবাদত বন্দেগী প্রাণ ভরে করতে পারে রে, তাহলে তুমি যে প্রেক্ষাগৃহে দেখেছো পাথরের মধ্যে 400 বছর কাটিয়ে দিয়েছে, ওই পাথরের যে 400 বছর অবস্থান করনেওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তির চাইতে বড় দামি হয়ে যাবে। আল্লাহকে ওয়াজ অস্বীকার করার সুযোগ আছে? কথা বলে না কেন? আছে নাই?